আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও বেশ ভালো আছি আল্লাহ রহমতে আমি আয়শা হোম থেকে বলছি আজকে আমরা মাওয়াঘাটে চলে গেলাম অনেক দিন ধরে তো বাসায় বসে আছি তাই মনে করলাম একটু বেরিয়ে আসি তাই একটু মাওয়াঘাট দিয়ে ঘুরে ঘুরতে গেলাম এখানে এসে দেখি কত মানুষ আর সবাই কত মজা করতেছে খুব ভাল লাগছে সবাইকে দেখে আর মাওয়াঘাটে আর ইলিশ মাছ কি খাবো না এমন কি হয় তার জন্য আপনাদের ভাইয়া হোটেলে গিয়ে দেখতে গেছে সিট খালি আছে নাকি সব সিট ভরে গেছে মানুষে একটা সিটও খালি নাই এই যে এই হাওয়াই মিঠা খুব সবার মনে খুব পরিচিত হ্যাঁ আমিও ছোটোবেলায় অনেক হাওয়া মিঠা খেয়েছি এই হাওয়া মিঠা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ল এই যে অবশেষে পেলাম একটা সিট মানে একটা জায়গা পেলাম আমরা বসার তো ক্ষুদা তো অবশ্যই লাগছে পেটও আর মানে আর সইতেছে না খিদা আর ইলিশ মাসে ঘ্রাণে তো আরও অবস্থা কাহিল করে ফেলছে এই যে এখানে অনেক ধরনের তরকারি আছে মাছ ভর্তা টাকি মাছের ভর্তা তার কালিজেরার ভর্তা বাদাম ভর্তা এটা এটা হচ্ছে পাঙ্গাস মাছ এটা হচ্ছে মনে হয় রুই মাছ পাবদা মাছের ঝোল এদিকে এদিকে মুরগির ভুনা কাসকি মাছের চচ্চড়ি আর এই যে ইলিশ মাছ এখানে পিস হিসাবেও সবাইকে দেওয়া হয় ভেজে আবার আস্তা ইলিশ কিনতে চাইলে সেটাও মানে ওরা কেটে বেছে ছিলে দেয় সবাইকে ভেজে বেগুন ভাজা এই যে সব এক এক করে বেগুনগুলি ভাজতেছে সবাই সবগুলো দেখিন কত মরিচ ঝাল মরিস এই যে ইলিশ মাছ কিন্তু আমার কাছে ইলিশ মাছটা অনেক দাম মনে হলো যদিও ফ্রেশ এই যে আমাদের খাবার চলে আসলো আমি সাথে একটু ভেন্ডি ভাজিও নিয়েছি গরম গরম যে হাত দেওয়াই যায় না হাত পুড়ে যাচ্ছে এত গরম আর গরম গরম খেতে আসলেই মজা ওরা গরম গরম ভেজে ভেজে নিয়ে আসছে আসলে অনেক ভিড় তো একবারে সব করে দিতে পারে না একটা একটা করেই নিয়ে আসতেছে হ্যাঁ আসলে অনেক মজা বেগুন ভাজা তারপরে এই যে ইলিশ মাছ আর সাথে শুকনো মরিচ না খেলে কি হয় এর জন্য একটু খেয়ে নিলাম অনেক মজা খুব মজা করে খেলাম খাওয়া দাওয়া শেষ এবার আবার একটু নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম আর এই যে আইসক্রিম কোন আইসক্রিম ছোটোবেলায় স্কুলে অনেক খেয়েছি দেখেন কত মানুষ এখানে মনে হয় যে একটা মেলা মেলার মতো কেউ এখানে পিকনিক করতেও আসছে আর কি বাতাস খুব ভাল লাগছে আকাশটা খুব সুন্দরও ছিল এই যে পাশে একটা ছাগল আসছে আমরা বসেছিলাম একটু পাশে নদীর পাশেই দেখি একটা ছাগল আমার ছেলে তো ছাগলটাকে ধরবে আর আদর করবেই তা বললাম যে ঠিক আছে যাও ভয় পাচ্ছিল কিন্তু তারপরে বলছে আচ্ছা ধরো সমস্যা নাই আর ছাগলটাও কি চুপচাপ কিছু বলছে না ছাগলটা ওর মতোও ঘাসকেই যাচ্ছে আমার ছেলে তো পেয়ে খুব খুশি সে বলছে কি আপা ঝালমুড়ি খাবেন কিছু দেন তা বললাম কি ঝাল দিয়ে না ভাই ঝালমুড়ি খাবেন ঝাল দেবো না তাহলে কেমন হয় আমি ঝাড় ঝাল দেন খুব মজা লাগছে লোকটা কথা শুনে ঝালমুড়ি সে বানাচ্ছে ঝালমুড়ি কোন আইসক্রিম আর শুনো এসব জায়গায় আসলে এসব খেতে ভালোই লাগে দিয়ে দিল ঝালমুড়ি না ঝালমুড়িটা আসলে অত ঝাল ছিল না উনি আসলে মনে হয় ঝাল দেয়নি তেমন নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খেলাম খুব ভালো লাগতেছে আর এই যে সেই পদ্মা সেতু স্বপ্নের সেতু সত্যি আসলে অনেক ভাল লাগছে কবে যে এটা উদ্বোধন হবে হ্যাঁ হয়ে যাবে অবশ্য খুব তাড়াতাড়ি হবে খুব মজা হবে কত বড় এই মাথা থেকে ওই মাথা দেখাই যায় না এত ভাল লাগছে আর এই টলারগুলো গুলা দিয়ে ওই পার থেকে এই পারে লোকজন আসা যাওয়া করে আর দেখেন কি ঢেউ ঢেউ আর এই পাশে অনেক গাছ লাগিয়েছে কৃষ্ণচূড়া কী সব বাদামের গাছ বড় বড় কি কাঠবাদাম এই জাতীয় ওই যে আকাশের ভিতর থেকে সূর্য তার আলো দিচ্ছে টর্চ লাইটের মতো কি ভাল লাগছে না আসলে খুব সুন্দর আল্লাহর দুনিয়া কত সুন্দর না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই যে ঢেউগুলি কি সুন্দর চলে আসতেছে পারে অনেক ভাল লাগছে আসলে যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ